أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. هل هل أتاك أتاك حديث حديث الغاشية؟ الغاشية؟ وجوه وجوه يومئذ يومئذ خاشعة خاشعة عاملة عاملة ناصبة ناصبة تصلى نارا حامية تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة أكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد.
গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বাথরুমে যাওয়ার সময় যে দোয়া পড়তে হয়, এ ব্যাপারে বিভিন্ন মাসাইল যা আছে এগুলো আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমাদের আলোচনা হলো দুটা বিষয়, একটা হলো যে বাথরুম থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বে এবং কখন পড়বে, আর আরেকটা হলো যে বাথরুমে বসার সময় কেবলার দিকে মুখ করা, কেবলার দিকে পিঠ করা, এটা কোন মাজহাবে কি, এ ব্যাপারে বিস্তারিত হাদিস যা আছে এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। باب ما يقول إذا خرج من الخلاء قال حدثنا محمد بن حميد بن إسماعيل قال حدثنا مالك بن إسماعيل عن إسرائيل عن يوسف بن بردة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها وعنهم قالت كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال غفرانك. قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث إسرائيل عن يوسف بن أبي يوسف بن أبي بردة وأبو بردة أبو بردة ابن أبي موسى اسمه عامر بن عبد الله بن قيس الأشعري ولا يعرف في هذا الباب إلا حديث عائشة. এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত তিরমিজির যে হাদিস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম থেকে বের হতেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, গোফরানাকা গোফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, শুধু এতটুকু। এবং ইবনে মাজার মধ্যে যে হাদিস আছে ওই হাদিসের মধ্যে দোয়া আর একটু বড়, যেটা আমরা সবসময় পড়ে থাকি, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি আল-আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী আযহাবা আন্নি, যিনি আমার থেকে দূর করে দিয়েছেন আল-আযা কষ্ট, ওয়াফানি, এবং আমাকে সুস্থতা দান করেছেন। এই দোয়া ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এই দোয়া যে তিরমিজির হাদিস, এই দোয়া পড়ার এখানে কারণ কি, মানে বাথরুমের থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ার কারণ? এই দোয়া পড়ার কারণ হলো এই যে একজন মানুষ সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে, কোনো একটা মুহূর্ত যেন এমন না হয় যে সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল। কিন্তু বাথরুম এমন একটা জায়গা যে বাথরুমে গেলে তখন আল্লাহ তাআলার নাম নেওয়া যায় না, আল্লাহ তাআলার জিকির করা যাবে না। তো এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ এই সময়টুকু যে আমি তোমার জিকির করতে পারি নাই, তারপরেও মনে মনে স্মরণ করা যায় কিন্তু যে আমি মুখে উচ্চারণ করতে পারলাম না, তোমার জিকির করতে পারলাম না, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। এর দ্বারা আমাদের বোঝা উচিত এবং চিন্তা করা উচিত, যদি আমরা বাথরুমে যাই, বাথরুমে থেকে বের হওয়ার পরে দোয়াও পড়ি, কিন্তু আমাদের চিন্তা করা উচিত, আজকে যারা আমরা নিজেদেরকে দিনদার মনে করি, আমাদের কি এই অবস্থা আছে? আমরা কি আসলে দোয়া কি এই জন্য পড়ি যে আল্লাহ সদা সর্বদা আমি তোমার জিকিরে লিপ্ত আছি, এমন কোন একটা মুহূর্ত নাই যে তোমার জিকির থেকে আমি গাফেল, এই জন্য তোমার কাছে ক্ষমা চাই, এরকম চিন্তাধারা, এরকম মানসিকতা, এরকম কি আমাদের আছে? মনে হয় নাই। তো আসলে আমাদের এই দোয়ার থেকে এই সবক নেওয়া উচিত। আর এর উপরে অনেক হাদিস মিশকাতে, তিরমিজিতে, বুখারি মুসলিমে অনেক হাদিস যে এমন কোন একটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকা, এটা মানুষের পক্ষে কোনো মতেই উচিত নয়। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির মানুষের মনে থাকা উচিত।
হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিসেও আছে, যে একটা মানুষ জান্নাতে চলে গেছে তার আমলের কারণে, নেক আমলের কারণে, কিন্তু তারপরেও তার আফসোস হতে থাকবে যে আমি কেন আমার সময় নষ্ট করেছি, কেন আল্লাহ তাআলার জিকির থেকে আমি গাফিল ছিলাম, আল্লাহ তাআলাকে কেন আমি স্মরণ করিনি। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষের অন্য কোন আফসোস থাকবে না, কিন্তু এই আফসোস থাকবে যে যদি আমি এই সময় নষ্ট না করতাম তাহলে আমি জান্নাতের আরো উচ্চ আসনে যেতে পারতাম, উচ্চ স্থানে আমি স্থান পেতাম, এই আফসোস থেকে যাবে। মিশকাতের এক হাদিস আছে, তিরমিজিতেও আছে, মুসনাদে আহমদেও আছে, যে যদি কোন মজলিসে কিছু মানুষ একত্রিত হয়েছে সেই জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, কোন এক জায়গায় কিছু মানুষ একত্রিত হয়েছে কিন্তু পুরা মজলিস শুরু থেকে শেষ হয়ে গেছে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়নি, তাহলে তাদের এই বসা, তাদের এই একত্রিত হওয়া, এই মজলিস তাদের জন্য কিয়ামতের দিন আক্ষেপের কারণ হবে, আফসোসের কারণ হবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে যদিও সে নেক আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এই যে সময়টা, যে যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলার এই মজলিসে আল্লাহ তাআলার জিকির করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নাই, এই কারণে তার আক্ষেপ হবে এতটুক সময়। আর এটা তো ভিন্ন জিনিস যে যদি ওই মজলিসে আল্লাহ তাআলার জিকির করে নাই কিন্তু কোনো গীবত শিকায়ত করে নাই, পরনিন্দা করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, তখন এটা, এই হাদিস হলো তখন। কিন্তু যদি মজলিসে বসে গীবত শিকায়ত পরনিন্দা বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম মানাতে থাকে তাহলে সেটা তো ভিন্ন, ওটা তো শুধু আফসোসের কারণেই হবে না, ওটা তো ওর জন্য তো তার জাহান্নাম, জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আর আজকে আমাদের কি অবস্থা, আমরা কত ভাবে সময় নষ্ট করি আল্লাহ তাআলার জিকির থেকে, আমরা যে গাফেল কত ভাবে হই, বিভিন্ন পদ্ধতিতে পত্রিকায় পড়ে, মিথ্যা গল্প পড়ে, মিথ্যা খবর পড়ে, খবর বলে এমন জিনিসকে, খবরের যে ডেফিনেশন, খবর বলে যে যার মধ্যে সত্য এবং মিথ্যার অবকাশ থাকে, এটা হলো খবর। এই যে আমরা যে খবর পড়ি, খবর পড়ে, পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, মানে গুনাহের কাজ, শুধু এতটুকু না যে আল্লাহ থেকে গাফেল, সাথে সাথে একটা তো আল্লাহ জিকির না করা আর সাথে সাথে আরো গুনাহ করতে থাকা, মিথ্যা গল্প পড়া, এই যে মানুষ বিভিন্ন গল্পের বই পড়ে, মিথ্যা ঘটনা যেটা পড়ার উপরে কোনো সওয়াব তো নাই, বরং উল্টা সময় নষ্ট, আর যদি ঘটনা এরকম খারাপ হয় তার উপর গুনাহ হবে। তো বিভিন্ন ভাবে আমরা এইভাবে সময় নষ্ট করি। এক হাদিসে আসছে যে যদি কিছু মানুষ একত্রিত হয় আর ওখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই, আর এই অবস্থায় যদি তারা উঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তারা যেন মৃত গাধা দেখে উঠে গেল। মানে এর অর্থ কি, মৃত গাধা রেখে যাওয়ার অর্থ কি, মানে একেবারেই অর্থহীন এমন কাজ করলো যেটা জঘন্য কাজ, মানে একত্রিত হলো কিন্তু আল্লাহ তাআলার নাম নিল না। এখন আমরা চিন্তা করে দেখি আমাদের যে সমস্ত বিভিন্ন সভা সমাবেশ হয় রাজনৈতিক বিভিন্ন, ওখানে কোন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, তাহলে আমরা কি করি? আমাদের চিন্তা করা বিষয় হলো এটা, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা জীবন দিয়েছেন, এই জীবন যেটা, এই জীবনটা হলো আমাদের জন্য একটা পুঁজি। মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা অর্জন করে কিছু পুঁজি বানায়, যেটা আমার পুঁজি, এই পুঁজি দিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা করে আমি অনেক পয়সাওয়ালা হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব, অনেক বাড়ি ঘর কিনবো, এই করবো সেই করবো,
বিভিন্ন মানুষ প্ল্যান প্রোগ্রাম করে, এটা হলো একটা পুঁজি মানুষের। আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিয়েছেন, এই জীবন হলো আমাদের পুঁজি। এই যে জীবনের পুঁজি, এই পুঁজি নিয়ে প্রত্যেকটা মানুষ, জীবনের পুঁজি নিয়ে প্রত্যেকটা মানুষ মার্কেটে যায়। কেউ যদি ভালো জিনিস কিনে, এই পুঁজি দ্বারা যদি ব্যয় করে, তাহলে ভালো জিনিস যদি কিনে তাহলে তার জন্য ভালো। কেউ যদি খারাপ জিনিস কিনে তাহলে তার জন্য খারাপ। অর্থাৎ পুঁজি তো তার ব্যয় হয়েই যাচ্ছে, জীবনের পুঁজি তার ব্যয় হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা ঘন্টা আমার পুঁজির থেকে খরচ হয়ে যাচ্ছে। বরফ যদি কারো পুঁজি হয়, এর আগে আমরা আলোচনা করেছি যে বরফ যদি কারো পুঁজি হয়, তো বরফ তো ধরে রাখার মতো কোনো জিনিস নেই, হয়তো ফ্রিজে ঢুকে রাখলাম সেটা ভিন্ন জিনিস, কিন্তু কারো যদি পুঁজি বরফ হয়, আর বরফ যদি খোলা জায়গায় হয়, তো বরফ তো গলতেই থাকবে, গলা ছাড়া তো আর তার কোনো কাজ নাই। তো পুঁজি যদি বরফ হয়, তো বরফ যেরকম গলে যাবে, আমাদের জীবনও এরকম একটা পুঁজি। আমাদের জীবন এইভাবে গলে যাচ্ছে, এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা ঘন্টা এইভাবে যে আমাদের পার হয়ে যাচ্ছে, ওই জীবনের পুঁজি আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে আমার জীবনের পুঁজি ক্ষয় হয়ে যাচ্ছে, আমি কিন্তু মার্কেটে এসেছি এই জীবনের পুঁজি নিয়ে। মার্কেটে এসে এখন আমার জন্য সুযোগ হলো যে আমি মার্কেটে ভালো জিনিস কিনবো না খারাপ জিনিস কিনবো, আমার জন্য সুযোগ। যদি আমি ভালো জিনিস কিনি, অর্থাৎ নেক আমল করি, তাহলে আমার পুঁজি কাজে লাগলো, আর যদি আমি খারাপ জিনিস কিনি তাহলে আমার পুঁজি নষ্ট হয়ে গেল। এটার উপরে যদি আমরা একটু সদা সর্বদা সব সময় চিন্তা করি, তাহলে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা আমাদের জন্য সহজ হয়ে যায় যে আমি কিন্তু জীবনের পুঁজি নিয়ে মার্কেটে নেমেছি। ভালো জিনিস কেনারও আমার সুযোগ আছে, খারাপ জিনিস কেনারও আমার সুযোগ আছে, কিন্তু আমি কিনি আর না কিনি, যেমন মনে করেন ভালো আমলও করলাম না, গুনাও করলাম না, কিন্তু তারপরেও পুঁজি কিন্তু আমার খরচ হয়েই যাবে, পুঁজি থাকবে না, এক একটা মুহূর্ত আমার জীবনের থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এই যে এখানে যে আমি দোয়া করব, গোফরানাকা, এই জন্য করব যে আমি এইটুক সময় যে আমি তোমার জিকির থেকে গাফেল ছিলাম, তাও ইচ্ছাকৃত না, এটা তো মানুষের একটা প্রয়োজন, তো এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এটা হলো এই বাথরুম থেকে বের হওয়ার যে দোয়া, এই দোয়ার এটা হলো বাস্তবতা এবং এটা হলো আমাদের জন্য শিক্ষা। এরপরে যেটা গত সপ্তাহে বলেছিলাম যে এই মশলাটা হলো সবচেয়ে জটিল মশলা, তার কারণ আমাদের চার মাঝহাবের ইমামদের মধ্যে এই মশলাটা নিয়ে হাদিসের আলোকেই অনেক মতবিরোধ, দুই রকমের হাদিস আছে, ওইটা নিয়ে প্রথম আমরা একটু মাঝহাবের উপর আলোচনা করি, তারপরে হাদিসের উপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই মশলার উপরে যে বাথরুমে যাওয়ার সময় বাথরুমে যখন বসবে, কিবলার দিকে মুখ করা, কিবলার দিকে পিঠ করা, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চারটা মতামত। এই জন্য আপনারা আবার কনফিউজ হবেন না, এরকম অনেক অনেক বিষয় আছে, কিন্তু তার মধ্যে একটা হলো যেটাকে বলে মুফতাবিহি, যার উপরে ফতোয়া, মানে মাজহাবের ফতোয়া যার উপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই চারটা মতামত, তার মধ্যে একটা হলো ইস্তিকবাল ইস্তিদবার মুতলাকান মাকরুহ তানজিহি। ইস্তিকবাল মানে কিবলাকে সামনে করা, ইস্তিদবার মানে হলো কিবলাকে পিছনে করা, অর্থাৎ কিবলার দিকে মুখ করা, কিবলার দিকে পিঠ করা, দুটাই মাকরুহ তানজিহি। এবং এটা মুতলাকান, মুতলাকান শব্দ ব্যবহার করা ফিকহের ইস্তিলাহে, অর্থাৎ এটা যদি বানানো কোনো বাথরুম হয় এরকম, মানে কোনো ঘর বাথরুম এখানেও, এবং যদি খোলা জায়গায় হয় তাহলেও,
এটা হলো প্রথম মত। দ্বিতীয় মত হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুতলাকান মাকরু তাহরিমি। মুতলাকান মাকরু তাহরিমি মানে হলো মানে কিবলার দিকে মুখ করে বাথরুমে বসা, এটাও মাকরু তাহরিমি। কিবলার দিকে পিঠ করে বসা, এটাও মাকরু তাহরিমি। এবং মুতলাকান মানে হলো যে বানানো বাথরুমে, যেরকম বর্তমান যুগে বানানো বাথরুম এখানেও, এবং খোলা কোনো জায়গায় যদি তাহলেও। এবং এটার উপরেই ফতোয়া, মানে দ্বিতীয় যেটা মতামত এটার উপরেই হানাফি মাজহাবের ফতোয়া, যে কিবলার দিকে মুখ করা যাবে না, পিঠও করা যাবে না, চাই বানানো বাথরুম হোক বা খোলা জায়গায় হোক, মাকরু তাহরিমি। এটাই হলো মাজহাবের ফতোয়া। তৃতীয় মতামত হল ইস্তেদবার মুতলাকান জায়েজ, ইস্তেকবাল মুতলাকান মাকরু তাহরিমি। অর্থাৎ কিবলার দিকে পিঠ করা, কিবলার দিকে পিঠ করা বানানো বাথরুমে হোক চাই খোলা জায়গায় হোক, এটা জায়েজ। আর বানানো বাথরুম হোক চাই খোলা জায়গায় হোক, কিবলার দিকে মুখ করা এটা মাকরু তাহরিমি। এটা হলো তৃতীয় মত। চতুর্থ মত হলো কিবলার দিকে পিঠ করা বানানো বাথরুমের মধ্যে জায়েজ, আর কিবলার দিকে মুখ করা বানানো বাথরুমেও না জায়েজ, আর খোলা জায়গায়ও না জায়েজ। আর এই যে চতুর্থ যেটা মত, এটা হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত, কিন্তু এটাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মত। তো এটা হলো হানাফি মাজহাবের চারটা মত। চারটার মধ্যে যেটার উপরে মাজহাবের ফতোয়া, এটা হলো যে কেবলার দিকে মুখ করা, কেবলার দিকে পিঠ করা বানানো বাথরুমে খোলা জায়গায় সব জায়গায় মাকরু তাহরিমি, অর্থাৎ না জায়েজ। মাকরু তাহরিমি মানে মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়, শরীয়তের দৃষ্টিতে তাহরিমি মানে হলো হারাম। তো মাকরু তাহরিমি তখন বলা হয় যখন একেবারে সরাসরি কোরআনে কারিম অথবা হাদিসের কোন নাস দ্বারা কোন জিনিসকে পরিষ্কারভাবে হারাম না বলা হয়, তখন এটাকে মাকরু তাহরিমি বলা হয়। কিন্তু সরাসরি যদি কোন দলিল থাকে পরিষ্কারভাবে, তাহলে হারাম। মানে এটা এতটুকু আমাদের সতর্কতা, মানে এটাও হারাম কিন্তু সতর্কতার জন্য এটাকে সরাসরি হারাম বলেন না, মাকরু তাহরিমি বলেন, অর্থাৎ এটা না জায়েজ। হানাফি মাজহাবের এটাই হলো ফতোয়া যে কিবলার দিকে মুখ করা, পিঠ করা এবং বানানো বাথরুমে খোলা জায়গায় সব না জায়েজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুইজনেরই মত হলো কিবলার দিকে মুখ করা, কিবলার দিকে পিঠ করা দুইটাই বানানো বাথরুমের মধ্যে, যদি কোনো বাথরুম বানানো থাকে তো এটার মধ্যে জায়েজ, আর খোলা জায়গায় না জায়েজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত হলো তিনটা। প্রথম মত হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে মত সেই অনুযায়ী, অর্থাৎ বানানো বাথরুমে জায়েজ আর খোলা জায়গায় না জায়েজ। দ্বিতীয় মত হল আমাদের হানাফি মাজহাবের যেটা মুফতাবিহি, যেটা ফতোয়া যেটার উপরে, এটার অনুযায়ী, অর্থাৎ কিবলার দিকে মুখ করা, পিঠ করা বানানো বাথরুমে খোলা জায়গায় সব জায়গায় না জায়েজ, মাকরু তাহরিমি। তৃতীয় মত হল মুতলাকান জায়েজ, ইস্তেদবার মুতলাকান জায়েজ, মানে কিবলার দিকে পিঠ করা জায়েজ বানানো বাথরুমেও খোলা জায়গায়ও। আর কিবলার দিকে মুখ করা মুতলাকান না জায়েজ, অর্থাৎ বানানো বাথরুমেও না জায়েজ আর খোলা জায়গায়ও না জায়েজ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই তিনটা কল। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এখানে
এই শেষের যেটা কল এটাই বর্ণনা করেছেন। তৃতীয় মত যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির, এই মতটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে এখানে বর্ণনা করেছেন এই কিতাবে, যে কিবলার দিকে পিঠ করা মুতলাকান জায়েজ, মানে বানানো বাথরুমেও জায়েজ, খোলা জায়গাও জায়েজ, আর ইস্তিকবাল কিবলার দিকে মুখ করা মুতলাকান না জায়েজ। এছাড়া আরো অনেক মাজাহিব ছিল আগে, তাদের মধ্যে কারো কারো কোনো কোনো সময় কোনো কোনো মতামত পাওয়া যায়, তবে সবার সব জায়গায় পাওয়া যায় না। তার মধ্যে দাউদ জাহেরি, দাউদ জাহেরি হলো জাহেরি এই জন্যই বলা হয় যে জাহেরে হাদিসের উপর আমল করা, যেটা এই গায়ের মুকাল্লেদিন যারা, এরা আসলে দাউদ জাহেরেরই একটা, মানে এই গ্রুপেরই একটা দল আর কি, উপদল দাউদ জাহেরি থেকেই। কিন্তু তার পুরা ফেকা যেহেতু সংরক্ষিত নাই, যার কারণে এরা ওই এদিক ওদিক থেকে টানাটানি করে, আসলে বাস্তব অর্থে এরা দাউদ জাহেরেরই একটা উপদল বলা যায়, মানে উপগ্রুপ আর কি। আর রবিয়াতুর রায়, রবিয়াতুর রায় ইমাম মালিক রহমতুল্লাহ আলের উস্তাদ, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলের অনেক খাস উস্তাদদের মধ্যে একজন, বহুত বড় তাবেঈ রবিয়াতুর রায়, এবং আসহাবে জওয়াহির অর্থাৎ এই যারা কোন মাজহাবকে ফলো করে না, তাদের হল ইস্তিকবাল ইস্তিদবার দুইটাই মুতলাকান জায়েজ, অর্থাৎ কেবলার দিকে মুখ করা, কেবলার দিকে পিঠ করা, বানানো বাথরুমে, খোলা জায়গায়, সব জায়গায় এটা জায়েজ। তাই জন্য এই যারা গায়ের মুখাল্লি যারা, এদেরও এই দাউদ জাহেরির মতামত যেটা এটাই। এখন এটা তো গেল চার মাজহাবের এবং অন্যান্য মাজহাবের যে সমস্ত মতামত এগুলো, এখন এর উপর হাদিস কি কি এটা হলো দেখার বিষয়। হাদিস হল বুখারি এবং মুসলিম শরীফের হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন তোমরা বাথরুমে যাও, ইদা আতাইতুমুল গাইতা, যখন তোমরা আসো গাইত, গাইত বলা হয় নিচু জায়গা, এই জন্য যে ওই জামানায় তো বানানো বাথরুম থাকতো না, আর পাহাড়ি এলাকা, তো এই জন্য বাথরুমের জন্য তারা পাহাড়ি এলাকার নিচু কোনো জায়গা এই জন্য যেত যেন মানুষ না দেখতে পারে, তো এই জন্য শব্দ গাইত ব্যবহার করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে হলো বাথরুম, যে যদি তোমরা কোনো নিচু জায়গায় যাও, মানে এটা হলো ইঙ্গিতের শব্দ আর কি, সরাসরি না, যদি তোমরা কোনো নিচু জায়গায় যাও, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা কিবলাকে সামনেও রাখবে না, কিবলাকে পিছনেও রাখবে না, এমন ভাবে বসবা যেন কিবলা তোমাদের সামনেও না হয় পিছনেও না হয়। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কাউলি হাদিস যেটাকে বলা হয়, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তোমরা ইস্টের দিকে অথবা ওয়েস্টের দিকে, এটা আবার আমাদের দেশের জন্য প্রযোজ্য না, মদিনার কথা কিন্তু এটা, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তোমরা ইস্ট অথবা ওয়েস্টের দিকে মুখ করে বা পিঠ করে বসো, তার কারণ ওখানে কিবলা দক্ষিণ দিকে মদিনা থেকে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলা সামনেও করবে না পিছনেও করবে না, বরং তোমরা পশ্চিম দিকে বা পূর্ব দিকে ঘুরে বসো, এটা মদিনার জন্য, আবার আমাদের দেশে না, আমাদের দিকে তো পশ্চিম দিকে কিবলা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আমরা শাম দেশে গেছি, সিরিয়াতে গেছি, এটা অনেক পরের কথা, যখন আমরা সিরিয়াতে গেছি তখন ওইখানে আমরা দেখছি বানানো বাথরুম, কিন্তু যেহেতু ওখানে বানানো বাথরুম তার মুসলমানদের বানানো না, কিন্তু যখন মুসলমানদের আন্ডারে আসছে ওই এলাকা, তো ওখানে আমরা দেখছি সব বাথরুম বানানো কিবলার দিকে মুখ করা, তা আমরা অনেক কষ্ট করে মানে নিজেরা ঘুরে এমন ভাবে বসছি যেন কিবলার দিকে আমাদের মুখ না হয়। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে আমরা এরকম কষ্ট করে বাথরুম করতাম, তারপরেও আমরা আবার ইস্তেগফার করতাম। মানে আমরা যেহেতু কেবলার দিকে মুখ করা, তা আমরা এমন ভাবে কষ্ট করে বসতাম যেন কেবলার দিকে মুখ না হয়, তারপরেও বাথরুম করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতাম। এটা হলো একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আর আরেকটা হাদিস হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে একদিন আমি আমার বোন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদে চড়েছি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ছিলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো জানতাম না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে। তো হঠাৎ আমার ওইদিকে দৃষ্টি পড়ে গেছে, নজর পড়ে গেছে, আর ওই জামানায় তো বাথরুমের ছাদও ছিল না। তো আমি দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ছিল সিরিয়ার দিকে আর পিঠ ছিল কাবার দিকে, মানে সিরিয়ার দিকে মুখ আর পিঠ হলো কাবার দিকে, বাইতুল্লাহর দিকে। এবং এটাও সহি হাদিস, এটা হলো দ্বিতীয় হাদিস। তৃতীয় হাদিস হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেশাব করার সময় কিবলার দিকে পেশাব করতে নিষেধ করেছেন, তোমরা কিবলার দিকে পেশাব করবে না। তারপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এক বছর পূর্বে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলার দিকে পেশাব করতে দেখেছি, ইন্তেকালের এক বছর পূর্বে। তো এই হাদিস হাসান, মানে হাদিস এটাও ঠিক আছে সনদের হিসাবে বলতেছি, কিন্তু প্রথমটা তো বুখারী মুসলিমের হাদিস, দ্বিতীয় হাদিস যেটা এটাও সহি হাদিস, আর এটাও হাসান মানে সহির কাছাকাছি। চতুর্থ হাদিস হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আলোচনা হইতেছিল, মানুষ কিবলার দিকে পিঠ করতে, পিঠ কিবলার দিকে দিয়ে বাথরুম করতে, কিবলার দিকে পিঠ করতে অপছন্দ করতেছিল। এখানে বাথরুমের কোন উল্লেখ নাই, মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আলোচনা হইতেছিল যে মানুষ কিবলার দিকে পিঠ করতে অপছন্দ করে, মানে কিবলার দিকে পিঠ দিতে অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইস্তাকবিলু বিমাকআদাতিল কিবলাতা, মাকআদাতি মানে আমার সিট, বসার জায়গা, এটা কিবলার দিকে করে দাও, আমার বসার জায়গা কিবলার দিকে করে দাও। অর্থাৎ এমন ভাবে করে দাও যেন কিবলার দিকে পিঠ হয়, এটা ইবনে মাজার হাদিস। আর এই হাদিস এটা সহিহ না, জঈফ, এবং এত জঈফ যে এটা দলিল হিসাবে পেশ করার মতো না। এটা হলো চতুর্থ হাদিস। তার কারণ হলো এই হাদিস বেশি জঈফ হওয়ার কারণ হলো একজন বর্ণনাকারী আছে খালিদ ইবনে আবি সালত, এই রাবি হলো অনেক জঈফ। হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে মুনকারুল হাদিস, মুনকার বলা হয় যে যার হাদিস গ্রহণ করাই হয় না। আর ইবনে হাজম বলছেন যে এ হল মাজহুল, মানে মাজহুল বলা হয় যে হাদিস, মানে যে বর্ণনাকারী অপরিচিত, মানে এরকম মশহুর কোন বর্ণনাকারী না। আরো এর মধ্যে আরো একটা খারাপই হলো যে
খালেদ, যে খালেদের উস্তাদ আররাক, আররাক ইবনু মালিক, সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোন মাধ্যম ছাড়া সরাসরি বর্ণনা করেছেন নাকি কোন মাধ্যম নিয়ে বর্ণনা করেছেন, এটার কোন উল্লেখ নেই, এটার মধ্যে মতবিরোধ আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই হাদিস মুত্তারাব, যে সে কি ওয়াস্তা মানে মাঝখানে আরো একজন বর্ণনাকারী আছে নাকি বর্ণনাকারী ছাড়া, তাই জন্য এটাকে বলে মুত্তারাব, মানে এটা ক্লিয়ার না, বোঝা যায় না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন। আরো এই হাদিসের মধ্যে আরো যে সমস্যা, ওই সমস্যা হলো যে এখানে যে উদ্দেশ্য এটা হলো বাথরুমের সাথে, কিন্তু এই হাদিসের সাথে বাথরুমের সাথে কোনো কানেকশন নাই, উল্লেখ নাই। একটা হলো যে কিবলার দিকে পিঠ করার ব্যাপারে সাহাবায়ে কেরাম ইতস্ত করতেন, পছন্দ করতেন না, মানে বসার সময়, বাথরুমের সাথে কোনো সম্পর্ক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বসার সিট এমন ভাবে করে দাও যেন আমার পিঠ কিবলার দিকে হয়। তা এখন পিঠ কিবলার দিকে হয় এটা বলার অর্থ তো এটা না যে বাথরুমে আমাকে এইভাবে করে দাও, বাথরুমে তার কেউ এইভাবে করে দেয় না। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুম তো ওরকম সিটও নাই, তা এই জন্য এই হাদিসের সাথে আসল যে মাসলা চলতেছে ওটার সাথে তেমন সম্পৃক্ত না। এখন এই যে দলিল, যে এই হাদিস হলো চারটা, চারটার মধ্যে একটা তো এটা তো দলিল পেশ করার মতো না, যেহেতু এটা তো হাদিস জাইফ, তাছাড়া এটা ক্লিয়ারও না। এখন এই তিনটা যে হাদিস পেশ করা হলো, একটা হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এটা হলো কওলি হাদিস, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হলো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, এটা হলো ফিআলি হাদিস, ফিআলি হাদিস, যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখেছি। তৃতীয় হাদিস হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কিবলার দিকে মুখ করে পেশাব করতে। কিন্তু এন্তকালের এক বছর আগে আমি দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে পেশাব করেছেন। তো আগের যে দুইটা হাদিস ওটার তুলনায় এটা একটু জয়ীফ, তো বলা যায় না হাসান, কিন্তু আগের দুটা সহি। এখন ওই আগের যে দুটা হাদিস ওই দুটার উপরে আমাদের পর্যালোচনা করতে হবে, ওই দুই হাদিসের ব্যাপারে কি মতামত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায়, তার কারণ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গেছেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পার হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসলো, তো ওই সময় সাহাবায়ে কেরাম সিরিয়া গিয়েছেন। এটা হলো হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। আর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওখানে বাথরুম কেবলার দিকে করা ছিল, মুখ ওইদিকে করা ছিল। আর আমরা, মানে আমি একা না, মানে সাহাবায়ে কেরাম, আমরা অনেক মজবুর হয়ে বাধ্য হয়ে, যেহেতু বাথরুম বানানো কষ্ট করে, আমরা ওইদিকে মুখ না করে বসার চেষ্টা করেছি, তারপরে আবার ইস্তেগফার করেছি। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস, যে আগের হাদিস, যে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, যে তোমরা কিবলার দিকে মুখও করবে না পিঠও করবে না, এর উপরে আমল এ পর্যন্ত চলে আসতেছে এই দ্বারা, এই হাদিসের দ্বারা ওমর রাদিয়াল্লাহু যুগ পর্যন্ত এইভাবে চলে আসতেছে, এটা বোঝা যায়। যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিস, ওই হাদিস যদি ওটার উপর যদি আমল হতো, তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেন না। বরং এটা বোঝা যায়, এটা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ ওটার উপরেই সাহাবায়ে কেরামের আমল চলে আসতেছে।
যদি একথা বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটা তো কওলি হাদিস, কওলি হাদিসের উপরে মানে যে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে ফেয়ালি হাদিস যেটা, এটার উপর আমল করা দরকার, তাহলে ওটা মনসুখ বোঝা যাবে, রহিত হয়ে গেছে। কিন্তু এরকম কোন আলামত বোঝা যাচ্ছে না, বরং বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের আমল এইভাবে চলে আসতেছে। দ্বিতীয় কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দেখেছেন, এখন এই দেখা নিয়েও তো অনেক প্রশ্ন। দেখা নিয়ে প্রশ্ন হলো, একে তো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখার জন্যই ওখানে দাঁড়ান নাই, হঠাৎ দৃষ্টি পড়ছে। আর হঠাৎ দৃষ্টি পড়লে মানুষ অনেক সময় ঠিক করতে পারে না যে কোন দিকে কি বসা আছে, মানুষ যদি ইচ্ছা করে দেখে তখন বোঝা যায়, কিন্তু হঠাৎ নজর পড়লে এটা বোঝা যায় না। দ্বিতীয় নম্বর কথা হলো যে যদি এরকম কোনো কিছু হইতো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গোপনে এমন ভাবে আমল করতেছেন যে যেটা কেউ জানে না, এটা তো ঘটনাচক্রে যদি দেখেও থাকেন তো হযরত ইবনে উমর দেখেছেন তারপরে বর্ণনা করতেছেন, তো এটা তো আসলে ওইরকম কোন হাদিস বা এরকম কিছু না যে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন। তো হুজুর নিজে আমল করেও দেখান নাই, আমল করে দেখানো কোনটা, যে হুজুর দেখাইতেন যে এরকম এরকম করছেন মানুষের সামনে যদি হইতো, আর এটা তো মানুষের সামনে দেখানোর জিনিস না, মুখে বলার এই জিনিস, তো হুজুর মুখে এরকম কিছু বলেন নাই। এবং বুখারী মুসলিমের হাদিস, এবং এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে পর্যন্ত চলে আসতেছে, মানে হুজুরের জামানা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত সাহাবাদের আমল চলে আসতেছে, এটাই বোঝা যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যে ইজতিহাদ করেছেন ওই হাদিসের উপর, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপরে, যে যেহেতু এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ওয়ালাকিন শারিকু আও গারিবু, পরিষ্কার হাদিস, আর মনসুখ হওয়ার মতো কোন এরকম দ্বিতীয় কোন কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় নাই, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন আমল পাওয়া যায় নাই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিস, যে আমি হঠাৎ আমার নজর পড়ে গেছে আর আমি দেখেছি, একে তো উদ্দেশ্য করে তাকান নাই, যার কারণে হঠাৎ করে বোঝাটাও কঠিন, হয়তো ঠিক মতো বুঝতেও পারে না, এটাও হইতে পারে। আর যেহেতু পরিষ্কার হাদিস, কওলি হাদিস আছে, যদি এরকম কিছু হয়ও তাহলে এর অন্য ব্যাখ্যাও আমরা করতে পারি। অন্য ব্যাখ্যা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবার থেকেও অনেক বেশি সম্মানের পাত্র, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাবা আর কাবার দিকে মুখ করা, পিঠ করা, সবকিছু করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো ভিন্ন জিনিস। হুজুর তো আর অন্যান্য সাহাবাদের মতো বা অর্ডিনারি মানুষের মতো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তো বাইতুল্লাহ থেকে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। যদি এরকম হয়েও থাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল, আর এটা তো এরকম আমল যেটা মানুষ গোপনেই করে, তো গোপনে ব্যক্তিগত আমল করা এটা হয়তো হুজুরের জন্য পারমিসিবল, বা হুজুরের জন্য এটার কোনো অন্য কোনো বাধা নিষেধ ছিল না, এরকমও হতে পারে। তো এই ব্যাখ্যাও আমরা করতে পারি, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অন্য কোনো কিছু বলেন নাই যে এইভাবে করো বা এইভাবে করো, তা আমরা এর অনেকগুলো ব্যাখ্যা করতে পারি। আর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এটার জবাব দেওয়া তো এমনিও জরুরি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল, যদি ওই ব্যাখ্যা যদি আমরা করি তাহলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের আর জবাব দেওয়ার প্রয়োজন পড়ে না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, নিষেধ করেছেন ওটার উপরেই বহাল আছে। হুজুরকে আমি ইন্তেকালের এক বছর আগে দেখেছি, তো হুজুরের এটা খুসুসিয়াত, হুজুরের বৈশিষ্ট্য, হুজুরের জন্য কেবলার দিকে বসা না বসা এটা ভিন্ন জিনিস। আরো একটা জিনিস যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে আমাদের হানাফি মাশায়েখ যারা, আইমা ইমাম যারা, ওনারা আরো একটা জিনিস সবসময় খেয়াল রাখেন, সতর্কতার দিকটাকে বেশি অগ্রাধিকার দেন। যখন একটা জিনিস হালাল এবং একটা জিনিস হারাম,
একটা জিনিস মুবাহ আর একটা জিনিস মাকরুহ। যখন এরকম কোন জিনিস সামনে চলে আসে তো আহনাফ হানাফি ইমাম যারা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে, সবসময় প্রাধান্য দেন যে দিকটা নিষেধ ওইটাকে। মানে যখন একটা জিনিস হালাল, এটা হালাল এটা হারাম, এটা মুবাহ এটা মাকরুহ, তো সবসময় যে দিকটা নিষেধের দিক ওই দিকটাকে প্রাধান্য দেন। তার আরো একটা কারণ হলো যে মনে করেন কে যদি হালালও বোঝা যায় হারামও বোঝা যায়, এরকম কোন বিষয় যদি চলে আসে, তো যদি সে ওই হারাম মনে করে এটা থেকে বাঁচে তাহলে তার গুনাহ তো আর হবে না, কিন্তু যদি হালাল মনে করে করে ফেলে আর বাস্তবে যদি হারাম হয় তাহলে গুনাহ তো হয়ে গেল। তো এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবসময় হারামের দিকটাকে প্রাধান্য দেন। এটা হলো আমাদের আহনাফদের দলিল। এক হিসেবে বলতে গেলে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আইমা সালাসা তিন জনের দলিল হল হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। এবং তারা বলেন যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এটার ব্যাপারে তারা বলেন যে যখন একটা ফেয়ালি হাদিস এবং কওলি হাদিস দুইটা যখন একত্রিত হয় তখন কওলি হাদিসের থেকে ফেয়ালি হাদিস যেটা ফেল যেটা অর্থাৎ আমল, এটা বেশি স্ট্রং হয়। তো যদি এটা বেশি স্ট্রং হয় তাহলে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রিওয়ায়াত যে আমি হুজুরকে দেখেছি এটার উপর আমল করা বেশি ভালো হবে। এটা হলো তিন ইমামের দলিল। ওনারা বলেন যে কওলি হাদিস যেটা, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা রহিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ফেল যেটা এটা তার রহিত হয় না। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, তো একটা জিনিস করেছেন এটা তার মনসুখ হতে পারে না, রহিত হতে পারে না, কিন্তু বলেছেন ওটা তো পরে মনসুখ হতে পারে। এটা ওনাদের দলিল। এখন ওনারা বলেন যে এখন আমরা আরো একটু এর মধ্যে পার্থক্য করবো, এটা তার কারণ তাদের মাঝহাব হিসেবে যে যদি বানানো বাথরুম হয় তাহলে জায়েজ, বানানো বাথরুম হলে জায়েজ, আর খোলা জায়গা হলে জায়েজ নেই। তো বলেন যে হযরত উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে দেখেছেন এটা তো আসলে হলো বানানো বাথরুমে, তো বানানো বাথরুমে যেহেতু দেখেছেন তো এই জন্য কেবলার দিকে পিঠ করা, ওনাদের দলিল, আমাদের দলিল বলি না, কিন্তু তো কেবলার দিকে পিঠ করা এটা জায়েজ বোঝা যায় যেহেতু বানানো বাথরুমে দেখেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কেবলার দিকে মুখ করা কেউ এটার উপরে কেয়াস করেছেন। তো এখন এটার উপরে কেয়াস করে এখন বলেন যে বানানো বাথরুম যদি হয় তাহলে কেবলার দিকে মুখ করা পিঠ করা, যেহেতু পিঠ করা তো দেখেছেন, আর বানানো বাথরুমে যেহেতু জায়েজ তো কেবলার দিকে পিঠ করা মুখ করা দুটোই জায়েজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এটার মধ্যে কেয়াস করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন যে যেহেতু হাদিসে শুধু পিঠ করাটা আছে তো এটাই জায়েজ, মুখ করা এটা জায়েজ নাই। আর বলেন যে যেহেতু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাদিস এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, তো এই হিসাবে ওই কিবলার দিকে মুখ করা এই হিসাবেও জায়েজ নাই। তো এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিবলার দিকে মুখ করা এটা কোনোভাবেই জায়েজ নাই, বানানো বাথরুমেও জায়েজ নাই আর খোলা জায়গায়ও জায়েজ নাই। এটা হলো এই চার ইমামের মতবিরোধ। তো আসলে আমরা যদি দেখি হাদিসের ভিত্তিতেই, মানে তাদের কাছেও হাদিস যেটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস,
সহি হাদিস। আর আমাদের কাছেও যেটা বুখারী মুসলিমের হাদিস অনেক বেশি সহি হাদিস। তো তাদের যে মাঝহাব, মানে এটাও হাদিসের ভিত্তিতে, আমাদের যে মাঝহাব এটাও হাদিসের ভিত্তিতে, কিন্তু আমরা প্রাধান্য যে দেই, প্রাধান্য দেওয়ার কতগুলো কারণ, কারণগুলো যে আমরা বর্ণনা করলাম যে এই এই কারণে আমরা প্রাধান্য দেই। একে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে তোমরা পশ্চিম দিকে পূর্ব দিকে করতে পারো, কিন্তু কিবলা দিকে মুখ করবে না, পিঠ করবে না। এবং হুজুরের জামানা থেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা পর্যন্ত সাহাবাদের আমল এটা পরিষ্কার এই বুখারীর হাদিসে, মুসলিমের হাদিসে বোঝা যায়, এটা পরিষ্কার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেটা দেখেছেন এটা তো আসলে দেখা না, দেখা তখন বলা যেত যদি দেখার উদ্দেশ্য হইতো বা খেয়াল করে দেখতেন, এটা তো হঠাৎ, তিনিও বলেন যে হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেছে, আমি জানতাম না। তো হঠাৎ দেখলে সঠিক জিনিসটা বোঝা সম্ভব নয়। আর তৃতীয়ত কথা, যদি এটা হয়েও থাকে তো এর দ্বারা তো এই হাদিস মনসুখ হইতে পারে না, তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি এটা তো একটা এরকম আমল, সমষ্টিগত আমল, যদি এমন কিছু হতো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সবাইকে বলতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত ইবনে ওমর কেউ দেখাতে চান নাই, কেউ তো বাথরুমে দেখাতে চান না, এটা তো হুজুর একান্তই ব্যক্তিগত আমল, যার কারণে এটাকে দলিল হিসাবে পেশ করা যায় না, যদি সঠিক হয়ও তারপরেও পেশ করার মতো নয়। চতুর্থ কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বৈশিষ্ট্য হতে পারে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার বাইতুল্লাহর ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় ওইরকম না, আল্লাহ তাআলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত আরো অনেক বেশি। তো এটা হলো এই পুরা যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের বিস্তারিত জিনিস। তো আসলে এই হিসাবে আমরা যদি বাকি তিন মাঝহাব, তারাও হাদিসের উপরে আমল করে আর আমরা হাদিসের উপরে আমল করি, কিন্তু আমাদের প্রাধান্য দেওয়ার যে কারণগুলো, এই কারণগুলো খণ্ডন করার মতো কিছু নেই। এটা হলো কেবলার, মানে কেবলার দিকে মুখ করা বা পিঠ করা, এবং বাথরুমে যাওয়া মানে কি অবস্থায় বসবে, এটার বিস্তারিত চলে আসলো। এখন আমরা হাদিসটা পড়ে ফেলি শুধু। বাবুন ফি নাহি আন ইস্তিকবালিল কিবলাতি বিগাইতিন আও বাউলিন, এই বাব হলো, এই চ্যাপ্টার হলো কেবলার দিকে পেশাব এবং পায়খানা করার ব্যাপারে, কেবলার দিকে মুখ করে বসার নিষেধাজ্ঞার ব্যাপারে। قال حدثنا سعيد بن عبد الرحمن المخزومي قال حدثنا سفيان بن عيينة عن الزهري عن عطاء بن يزيد الليثي عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط ولا بول ولا تستدبروها। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা যাও বাথরুমে, ফালা তাস্তাকবিলুল ক্বিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন, তখন তোমরা পেশাব করার জন্য হোক বা পায়খানা করার জন্য হোক তোমরা কিবলার দিকে কেউ মুখ করবে না, ওয়ালা তাস্তাদবিরুহা কিবলার দিকে পিঠ করবে না, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা ইস্টের দিকে অথবা ওয়েস্টের দিকে, পূর্বের দিকে বা পশ্চিমের দিকে ঘুরে বসবে। قال ابو ايوب قدمنا الشام, حضرت ابو ايوب انصاري رضي الله تعالى عنه বলেন যে আমরা যখন শাম দেশে গেলাম, সিরিয়াতে গেলাম, فوجدنا مراحيض, আমরা ওখানে দেখলাম বাথরুম, قد بنيت مستقبل القبلتي, বানানো হয়েছে কিবলার দিকে মুখ করে, فننحرف عنها, আমরা কষ্ট করে ওখান থেকে সরে বসার চেষ্টা করেছি, ونستغفر الله, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছি। وفي الباب عن عبد الله بن الحارث ومعقل بن ابي الحيثم ويقال معقل بن ابي معقل وابي اسامه وابي هريره وسهل بن حنيف قال ابو عيسى حديث ابي ايوب احسن شيء في هذا الباب وصحه। حضرت امام ترمذي رحمه الله عليه বলেন যে এই হাদিস হলো এই বাবের ভিতরে, এই চ্যাপ্টারের ভিতরে একেবারে সবচেয়ে সহিহ এবং সবচেয়ে উত্তম হাদিস। وابو ايوب اسمه خالد بن زيد والزهري اسمه محمد بن مسلم بن عبد عبيد الله بن شهاب الزهري وكتبه ابو بكر قال ابو الوليد المكي قال ابو عبد الله الشافعي انما معنى قول النبي صلى الله عليه وسلم لا تستقبل القبلة بغائط ولا بول ولا تستدبروها انما هذا في الفيافي فاما في الكنف
تكون في المبنية له رخصة في أن يستقبلها وهكذا قال إسحاق وقال أحمد بن حنبل إنما الرخصة من النبي صلى الله عليه وسلم في استدبار القبلة بغائط أو بول فأما استقبال القبلة فلا يستقبلها كأنه لم يرى في الصحراء ولا في الكنيف أن يستقبل القبلة باب ما جاء من الرخصة في ذلك আর এই অধ্যায় হলো যে কেবলার দিকে মুখ বা পিঠ করার ব্যাপারে যে সুযোগ রুখসত বলতে মানে অনুমতি এ ব্যাপারে قال حدثنا محمد بن بشار ومحمد بن المثنى قال حدثنا وهب بن جرير قال حدثنا ابي عن محمد بن اسحاق عن ابان بن صالح المجاهد عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وعنهم قال نهى النبي صلى الله عليه وسلم أن نستقبل القبلة ببول فرأيته قبل أن يقبض بعام يستقبلها حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه ورنا كرن جي رسول الله صلى الله عليه وسلم نشد كرسن قبلة ديكي مكر پشاب کرتے آمی دیکھے سی حضور صلى الله عليه وسلم کے انتقال ایک بسر پوربے يستقبلها قبلر دیکھے মুখ করে পেশাব করতে قال ابو عيسى حديث جابر في هذا الباب حديث حسن غريب امام ترمذي رحمه الله عليه বলেন যে جابر بن عبد الله الحديث اي অধ্যায়ের মধ্যে حديث حسن غريب صحيح لكن حسن وقد روى هذا الحديث ابن لهيعة عن الزبير عن جابر عن ابي قتادة انه راى النبي صلى الله عليه وسلم يبول مستقبل القبلة اخبرنا بذلك قتيبة قال اخبرنا ابن لهيعة وحديث جابر عن النبي صلى الله عليه وسلم اصح من حديث ابن لهيعة وابن لهيعة ضعيف عند أهل الحديث ضعفه يحيى بن سعيد القتان وغيره قال حدثنا هناد قال حدثنا عبدة عن عبيد الله بن عمر عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم قال رقيت يوما على بيت حفصد فرأيت النبي صلى الله عليه وسلم على حاجته مستقبل الشام مستدبر الكعبة هذا حديث حسن صحيح হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদে চড়েছি আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্তাকবিলাশ শামি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাজাতিহি মানে বাথরুম করতেছিলেন শাম দেশের দিকে মুখ করে مستدبر القعبة كابر ديك بيت كوري هذا حديث حسن صحيح حديث حسن بن صحيح تبا پر بستر اتوا مدر على چونا ہوئے کلو جائے ہوك ایر پر آگا مشب تیاش پہ باب النهي عن البول قائما دارا پشب کرا نشد ایر پر الله تعالى مدى الشبايك حديث مجار توفيق دان کرن وعمل کرن توفيق دان کرن وآخر دعوانا الحمد لله رب العالمين